আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আল মাসুদ, তানদিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার কাস্টার্ড ক্রিম টোস্ট। কাস্টার্ড ক্রিম টোস্টের জন্য এখানে আমি খামির বানাবো। খামিরের জন্য আমার ইস্ট লাগবে। আমি এক কাপ ময়দা ব্যবহার করব, হাফ চামচ ইস্ট দিব। ইস্টটা আমি গরম হালকা কুসুম গরম পানিতে দিছি। দুই চামচ পরিমাণ চিনি দিব। আমার ইস্টটা মেশানো হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন আমার কাস্টার্ড ক্রিম তৈরি করতে হবে। মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি নিব, তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিব, আর মিনি প্যাকেট 10 টাকা দামের হরলিক্স, এক প্যাকেট হরলিক্স দিব। হরলিক্সটা দিলে অনেক টেস্টি হয়। সাধারণত কাস্টার্ড ক্রিমে কেউ হরলিক্স দেয় না, সবাই দুধই ব্যবহার করে। তবে আমি হরলিক্স ব্যবহার করে দেখছি, খুবই টেস্টি হয় কাস্টার্ড ক্রিমটা। মেজারমেন্ট চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার দিব আমি। আর টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আমি 1 চামচ লবণ দিব। এখানে প্রায় 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমার একটা ডিমের হলুদ অংশ লাগবে এই কাস্টার্ড ক্রিমের জন্যে। একটা ডিমের হলুদ অংশ আমি দিয়ে দিব। আর 1 চামচ পরিমাণ আমি বাটার দিব। আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিব। বন্ধুরা, এখন আমরা কিচেনে চলে যাব। বন্ধুরা, আমরা চুলায় বসিয়ে দিয়েছি, জলটা মিডিয়ামে আছে। অনুবর্তে নাড়তে হবে। বন্ধুরা, আমার কাস্টার্ড ক্রিমটা হয়ে গেছে, একবার ফুটে উঠলেই হয়ে গেল। বন্ধুরা, এই পর্যায়ে আমি আমার কাস্টার্ড ক্রিমটা হয়ে গেছে, আমি সামান্য 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দেখতে একটু আকর্ষণীয় হবে। বন্ধুরা, আমার কাস্টার্ড ক্রিমটা হয়ে গেছে, এটা আমি একটা পাশে সাইডে রেখে দিব। আমি এখানে যে একটা ডিমের সাদা অংশ নিছি, যে হলুদ অংশটা আমি কাস্টার্ড ক্রিমে দিয়ে দিছি, সাদা অংশের ভিতরে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম এবং 1/4 চামচ লবণ দিয়ে দিব। আর 1/4 চামচ বেকিং সোডা দিব। সোডাটা দিলে রুটিটা অনেক ফ্লাফি হয়। আর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিব। আর 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিব। এই দেখেন বন্ধুরা, আমার ইস্টটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে ফুলে গেছে। এখন আমি ইস্টটা দিয়ে দিলাম। ইস্ট এবং চিনি একসঙ্গে রাখছিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য। আমি একটা রুটি তৈরি করার মতো একটা ডো করে নিব। খুব একটা শক্ত না, খুব একটা নরমও না। এখন হাত লাগাতে হবে। আমি হাতে একটু তেল মেখে নিব। দেখেন কত সুন্দর একটা ডু হয়েছে, খুব একটা শক্ত না, একটা নরম না। এই ডুটাকে আমি 15-20 মিনিট এটা রেস্টে রেখে দিব। তারপর আমি পরবর্তী হিসেবে চলে যাবো। একটু আমি তেল লাগিয়ে এটা ঢেকে রেখে দিব। ফিরে আসবো 20 মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম 30 মিনিট পর। এই দেখেন আমাদের ডুটা সফট হয়ে গেছে। এটা যদি আপনারা 1 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে একদম ফুলে একটা ডাবল হয়ে যাবে।
মোটামুটি সমান করে চারটি পিস করলাম। এটা আমি একটা রুটি বেলে নিব, আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিব। এভাবে আমি এটাকে একটা সাইডে রেখে দিব, এভাবে সবগুলো বানিয়ে নিব। সাধারণ রুটির মতোই একটু সামান্য একটু মোটা হবে, অত মোটা না। এটা রেখে রাখলাম যেন ড্রাই না হয়ে যায়। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমরা কিচেন চলে যাবো। তেলটা হালকা গরম হয়েছে, সতর্কতার সাথে উল্টে পাল্টে ভাজতে হবে। খুবই সহজ একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ওটা হেলান লাগবে। বন্ধুরা, আমার টোস্টগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। সবগুলো ক্রিম আমি এটা ভিতরে ভরে নিব। এই ব্রেডগুলোকে এই পাশ দিয়ে একটু সিদ্ধি করে নিব। এভাবে আমি সবগুলো একটু সিদ্ধি করে নিব। এখন আমি নজলটা এখানে ঢুকিয়ে দিয়ে চাপ দিব। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ক্রিম ভরে নিব। বন্ধুরা, তৈরি করলাম আমার দারুণ মজার কাস্টার্ড ক্রিম টোস্ট। এই দেখেন কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি একটা রেসিপি। আমি কেটে দেখাই, এই দেখেন এই ক্রিমটা ভিতরে কত সুন্দর হয়েছে। বিসমিল্লাহ, মাশাল্লাহ, একদম পারফেক্ট রেসিপি। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।